অনেক দুষ্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি এই ঝামেলার মধ্যে নাই। অনেকদিন পর আবারও সবাই মিলে একসাথে, সব ইনফ্লুয়েন্সাররা ক্রিয়েটার্সরা সব একসাথে খেলতে পারতেছি, এটাই এনজয়মেন্ট। খেলাটা তো আসলে এনজয়মেন্ট, আমি সবসময় বলি এই খেলাটায় সবাই মিলেমিশে খেলবো, সবাই এনজয় করবো, আর এইটাই এটা এনজয়মেন্ট, এনজয়মেন্টের জন্য আসলে আসছি সবাই মিলেমিশে খেলার জন্য। প্র্যাকটিস কেমন ছিল? আমি আসলে প্র্যাকটিস ম্যাচে ছিলাম না, বিকজ আমার শ্যুট ছিল ব্লগের, তো এই কারণে আসলে আমি ঢাকার বাইরে ছিলাম। বাট অনেকদিন পর, যেহেতু আমি অপারেশন, আমার অপারেশন হয়েছিল দুইবার, সো অনেকদিন পর আসলে আমি খেলতেছি, সো দেখা যাক কি। আশাবাদী কতটুকু আপনার টিম নিয়ে? আপনারা তো কথা বললেন দেখলাম মাঠের ভিতরে। আমাদের টিম নিয়ে আশাবাদী অনেক বেশি, বিকজ আমরা এখানে সবাই আসলে, টু বি অনেস্ট, আমরা সবাই মেইনলি ফুটবলই খেলি আসলে। আমরা নর্মাল ডেইজে যখন আমরা সবাই দেখা করি বা কোনো জায়গায় আমাদের হ্যাং আউট থাকে, বা আমরা ক্রিকেটের থেকে বেশি আমরা ফুটবলে, আমরা স্পেশালি ক্রিয়েটাররা ম্যাক্সিমাম ফুটবল প্লেয়ার্স। এখানে সুমন ভাই আছে, আয়মান ভাই আছে, শাবাব ভাই আছে, আরও বড় ভাইরা আছে, সব আমরা ক্রিয়েটাররা ম্যাক্সিমাম ফুটবলার। সো এদিকে একটা প্লাস পয়েন্ট আমাদের দিকে, যে খেলা ভালো হবে, ভালো হবে এবং সুন্দর হবে, এটাই আমরা চাই। যে একটা গুছানো এবং সুন্দর খেলাটাই হচ্ছে, যাতে অডিয়েন্সও ভালো লাগে, তাদেরও যাতে এন্টারটেনমেন্ট হয়, আর সবাই যাতে একটা গুছানো খেলা দেখে, এটাই আমরা চাই। আমি ছিলাম না, আমি চলে গেছিলাম, ওই টাইমে আমার ইনজুরি হয়েছিল, আমি চলে গেছি। ব্যারিস্টার সুমনের মতো প্লেয়ার আপনাদের দলে আলাদা একটা শক্তি জোস কাজ করে কিনা? হ্যাঁ, সুমন ভাই তো একদম অসাধারণ প্লেয়ার, সে আসলে আমি মনে করি সে আয়মান ভাই দুজনেই খুব ভালো খেলে। হ্যাঁ, তো আলাদা জোশ তো অবশ্যই হবে, কেন হবে না? সুমন ভাই একজন, সে তো বলে যে আমি এমপিএল, আমি প্রথমে আমার পরিচয় আমি একজন ফুটবলার অলওয়েজ সব জায়গায়, তো এই পরিচয়টা দেয়, তো ওই জায়গায় একটা পাওয়ার, একটা ভাব অন্যরকম কাজ করে আয়মান ভাই আর সুমন ভাই যখন খেলে। উইন হওয়ার, একেবারে বিজয়ী হওয়ার চিন্তা ভাবনা আসলে যে কোনো, যখন আপনিও খেলবেন মাঠে তখন আপনি তো চিন্তা করবেন বিজয় হওয়ার জন্যই। সো আমাদেরও চিন্তা এইটাই যে বিজয় হবো, আমরা জিতবো, সো এই টার্গেট নিয়ে নামতেছি। বাট একটা গুছানো খেলা যাতে হয়, বা কোনো গ্যাঞ্জাম বা কোনো ঝামেলা যাতে না হয়, এটাই আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো, যাতে এটা না হয়। মানে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়াতে সারা বিশ্বের মানুষ দেখে, বাংলাদেশের মানুষ দেখে, কেউ যাতে খারাপ কিছু না বলতে পারে, সেটাই যাতে চেষ্টা করবো, যাতে একটা সুন্দর খেলা উপহার দিতে পারি সবাইকে, আমরাও মজা পাই এবং দর্শক যারা দেখতেছেন বিভিন্ন জায়গা থেকে, তারাও যাতে বলে যে না, এটা ইট ওয়াজ ভেরি গুড। প্র্যাকটিস ম্যাচে ছিলেন না, এখন সরাসরি মাঠে নামছেন, নিজের পারফরমেন্স নিয়ে আসলে একটু চিন্তিত কিনা? আমি বারবার একই কথাই বলতেছি যে আমার টিম অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ, সো টিম ভালো খেললে আমি হ্যাপি, টিমের জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার ততটুকু এফোর্ট দিব। আর আমি দুইবার যেহেতু অপারেশন হয়েছে আমার, সো একটু এদিকে একটু প্রবলেম থাকতে পারে, বাট আমি এটাই, এটা একটা মিলন মেলা, সবাই একসাথে খেলছি, এটাই তো অনেক বড় ব্যাপার, এটাই তো মজা, আমি তো মজা করতে আসছি, সো দেখি কি হয়। সুমন ভাই নাকি আয়মান ভাই, কার খেলা বেশি ভালো লাগে? আমার সুমন ভাই, অফকোর্স সুমন ভাইয়ের খেলা খুব ভালো লাগে, সেকেন্ড আয়মান ভাই। স্পেশালি আয়মান ভাই যেভাবে খেললো, টিমের প্রত্যেকটা মেম্বার, আমরা সবাই প্রথমে টার্গেট ছিল যে আমরা আসলে একটু ঠান্ডা মাথায় খেলবো অনেক, বাট আস্তে আস্তে যখন নেমল ভাই একটা গোল দিয়ে দিল হেড দিয়ে, তখন আমরা একটু প্রেশারে পড়ে গেছিলাম, বাট স্টিল আমাদের কনফিডেন্স ছিল, বিকজ আমাদের প্লেয়ার সবাই ভালো অ্যান্ড ফিট, ওরা সবাই সাপ করে করে সুন্দর করে একদম ব্যালেন্সিভাবে আমরা খেলছি, অ্যান্ড পাস দেওয়ার ট্রাই করে আমরা গোল করছি, ইনশাআল্লাহ দুইটা গোল হয়ে গেল। যদি এভাবে খেলি খুবই আশাবাদী, বাট প্রত্যেকটা টিমই ভালো, এখানে যারা খেলছে সবাই আসলে এরকম স্কিল আছে, ছোটবেলার থেকেই তারা খেলছে, এবং আমি তো মনে করি তাদের সাথে আমরা কিছুই না, তারা মাঠে খেলছে, কাদার ভিতরে খেলছে, আমরা তো সবসময় এরকম টার্ফে খেলছি, বাট এক্সপিরিয়েন্স অনেক ম্যাটার করে খেলার ভিতরে, প্রত্যেকটা মানুষ এখানে সবাই ভালো খেলছে, সো লেটস সি দ্য বেস্ট। আমি ছোটবেলা ফুটবল খেলে আমার পায়ের এই সেটটা ভাঙছি আজকে, এই এটা মনে হয় কারণে, আমার লেফট সাইডে একটা ইনজুরি ছিল, আর আমি অ্যাকচুয়ালি ফুটবলই খুব পছন্দ করি, ক্রিকেটের থেকে ফুটবলটা একটু বেশি ভালো লাগে, ছোটবেলা থেকে এটা খুব আমার কাছে ভালো লাগতো, সো এর জন্য ফুটবলটাকে অনেক, মানে আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর একটু ফার্স্ট প্রায়োরিটি দিই, সো এটাই, মানে এই খেলার ভিতরে আমরা একটু ফার্স্ট প্রায়োরিটি দিই, সো থ্যাংক ইউ। আপনি যারা খেলা দেখেছেন, আপনি যদি পৃথিবীর জুড়ে ফুটবল খেলাটা জনপ্রিয়,
আপনি বাংলাদেশ টিম।